জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর জেলার 6টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। গতকাল 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আজ অবশিষ্ট 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সবশেষ জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর 6টি আসনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল এই সম্মেলন কক্ষে রংপুরের মোট 6টি আসনের মধ্যে 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। 3টি আসনের মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ছিল 27, এর মধ্যে 5টি মনোনয়নপত্র বাতিল, 3টি সাময়িক স্থগিত এবং 19 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুরের অবশিষ্ট 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। এ পর্যন্ত রংপুর 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এই আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং জাতীয় পার্টির প্রার্থী সেলিম বেঙ্গল ও একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী সহ বাকি 4 জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে। এই ছিল রংপুরের জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর।